নমস্কার বন্ধুরা, ফ্যাক্টিউব চ্যানেলে আপনাকে স্বাগত। বিভিন্ন সোশ্যাল পলিটিক্যাল ইকোনমিক তথ্য নিয়ে আমাদের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করে দিন। তো করোনা ভাইরাসের পর আবার ভাইরাস হয়েছিল হান্টা ভাইরাস, তারপরে জি4 ভাইরাস এলো, এখন এলো বিউবনিক প্লেগ। এখন এটা কি এবং এটা চীনে কি করেছে এবং এটা কতটা ভয়ানক, এই নিয়ে আজকে বিস্তার আলোচনা করব এবং আপনাদের জানিয়ে রাখি এ নিয়ে অনেক চিন্তার বিষয় তো অবশ্যই আছে। ভিডিও শুরু করার আগে জানিয়ে দিই এই ভিডিওটি প্রমোট করেছে আপন কাজ চিন্তা। এই ইউটিউব চ্যানেলটি নানা সোশ্যাল পলিটিক্যাল ইকোনমিক তথ্য নানা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরে। খুব মজাদার চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তর সংখ্যা বেড়েই চলেছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। কোনোভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না, আর এই অবস্থাতেই আরো এক মহামারীর আশঙ্কা, করোনার উৎসস্থল চীন। এখন এই নতুন আতঙ্কের নাম হচ্ছে বিউবনিক প্লেগ। ইতিমধ্যে বায়ানুর শহরে ক্রমেই বাড়ছে বিউবনিক প্লেগে আক্রান্তের সংখ্যা এবং এটিই হলো বিউবনিক প্লেগের উৎপত্তি স্থল বর্তমানে। তো ছবিতে লাল অংশে চিহ্নিত করা অঞ্চলটি হলো বায়ানুর শহর এবং এর আশেপাশে বেশ কয়েকটি এই প্লেগের রোগ ছড়িয়ে পড়েছে। দেখুন, এই শহরটি মঙ্গোলিয়া ও চীনের মাঝামাঝি একটা অংশে অবস্থিত। তো বিউবনিক প্লেগ, এই বিউবনিক প্লেগের উৎস কোথায়? এই নতুন রোগের আশঙ্কায় আতঙ্কিত হয়ে বসে আছে এখন গোটা চীনবাসী। এই রোগের সতর্কতার জন্য তৃতীয় স্তরের সতর্কতাও জারি করা হয়েছে। মোট 4টে স্তর আছে, তার মানে কতটা সিরিয়াস তাহলে আন্দাজ করতে পারছেন। আর এটা কিভাবে ছড়ায় সেই প্রসঙ্গে বলে রাখি, কোভান্ড প্রভিন্সে দুই ভাই, একজনের বয়স 27 আর একজনের বয়স 17, এই দুই ভাই ম্যারমট মিট অর্থাৎ ম্যারমটের মাংস গ্রহণ করছিল এবং সেখান থেকে তাদের এই ব্যাকটেরিয়া শরীরে ছড়িয়ে পরে এবং শীঘ্রই মৃত্যু হয়। মানে কতটা ফ্রাস্ট্রেটিং এখন আমি বুঝতেই পারছি। খাবে দাবে আর রোগ ছড়াবে আর ভুগতে হবে আমাদেরকে, আরে ভাই বাঁচতে দিবি না নাকি? তো এই প্লেগের বৈশিষ্ট্য কি এবং এই প্লেগের পেছনে কোন ব্যাকটেরিয়ার হাত আছে এই নিয়ে একটু আলোচনা করা যাক। এই প্লেগের জন্য দায়ী ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে ইয়ারশিনিয়া পেস্টিস, মানে বেশিরভাগ রোডেন্ট, মানে অর্থাৎ ইঁদুরের থেকে এই ব্যাকটেরিয়া ছড়ায় এবং এই ব্যাকটেরিয়া ছড়িয়ে ফলার ফলে একটা প্লেগের সৃষ্টি হয়। ইঁদুর বলতে ইঁদুরের গায়ে যে বিভিন্ন পোকামাকড় থাকে, যেমন যে ছোট ছোট মাছি থাকে ইঁদুরের গায়ে, সে রোডেন্টসের গায়ে থাকা ফ্লিজের থেকেও এই ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়ে। তো কিভাবে এই রোগ ছড়িয়ে পড়ে? এই রোগ প্রথমে ইঁদুরের দেহে বাসা বাঁধে। ব্যাকটেরিয়াতে ভরপুর এই ইঁদুরটি যখন মারা যায় তখন এই রোগ চারিদিকে ছড়িয়ে পড়ে, অর্থাৎ এই রোগবাহিত কোনো ইঁদুর কোনো ব্যক্তিকে কামড়ালে তৎক্ষণাৎ ওই ব্যক্তি ওই রোগের কবলে পড়ে। তবে সাধারণত ইঁদুরের মৃত্যুর 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই মানবদেহে এই রোগ ছড়িয়ে পড়ে। এবং অবশ্যই আগে যেটা বলেছিলাম, ইঁদুরের গায়ে যে ফ্লিজ থাকে সেই ফ্লিজের সংস্পর্শে আসলেও আমাদের শরীরে এই রোগ ছড়িয়ে পড়বে। এবং হ্যাঁ, চিন্তার বিষয় রয়েছে, মানুষ থেকে মানুষেও এই রোগ ছড়িয়ে পড়তে পারে। শেষ পয়েন্টটা খেয়াল করুন, দ্য বডি অফ সামওয়ান হু হ্যাজ ডাইড আফটার বিং ইনফেক্টেড উইথ প্লেগ ক্যান ইনফেক্ট পিপল হু আর ইন ক্লোজ কন্ট্যাক্ট সাচ অ্যাজ দোজ হু আর প্রিপেয়ারিং দ্য বডি ফর বুরিয়াল। এখন নতুন এই রোগ প্রকাশ্যে আসার ফলে মহামারীর আশঙ্কাও করছে সরকার। এই রোগের ফলে মানুষের শরীরে অসহনীয় ব্যথা, উচ্চ জ্বর ও স্পন্দন গতি বৃদ্ধি পায়। ধীরে ধীরে এই রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার সাথে সাথে শরীরে ব্যথা দ্বিগুণ হয়ে বাড়তে থাকে, অর্থাৎ প্রচন্ড ব্যথা অনুভব হয়। আর যদি শীঘ্রই অ্যান্টিব্যাকটেরিয়া ট্রিটমেন্ট না করা হয় তাহলে এই ব্যাকটেরিয়া শরীরের বিভিন্ন অঙ্গে ছড়িয়ে পড়তে পারে এবং এই প্লেগের ফলে শরীরে নানা কালো কালো দাগ হয়ে যায়। সেই জন্য এই রোগকে বলা হয় ব্ল্যাক ডেথ, অর্থাৎ অসহনীয় যন্ত্রণার মধ্যে খুব শীঘ্রই মানুষ প্রাণত্যাগ করে। যে ব্ল্যাক ডেথ বললাম অমনি চমকে উঠলেন, তাই তো? হ্যাঁ, আপনাদের জানিয়ে দিই ইতিহাসে যে হয়েছিল ব্ল্যাক ডেথ এটাও সেই জিনিস, পুরো এক। তো 1300s এ ইউরোপের এই বিউবনিক প্লেগের জন্যই ইউরোপের 50% পপুলেশন কমে যায়, অর্থাৎ 50% পপুলেশনের মৃত্যুর জন্য একা এই ব্ল্যাক ডেথ দায়ী। তো আপনাদের জানিয়ে দিই অতীতে ইউরোপ, এশিয়া ও উত্তর আফ্রিকা মিলিয়ে প্রায় 200 মিলিয়ন পিপলের মৃত্যু হয়েছিল শুধুমাত্র ব্ল্যাক ডেথের কারণে। আর আপনাদের যা বলেছিলাম, ইউরোপের 5 কোটি লোকের মৃত্যুর জন্য শুধু এই ব্যাকটেরিয়াই দায়ী, এই প্লেগই দায়ী ব্ল্যাক ডেথ। এটা প্রায় 50% পপুলেশন কমিয়ে দেয়। এবং সম্প্রতি 2010 থেকে 2015 পর্যন্ত এই ব্ল্যাক ডেথের উদাহরণ পাওয়া গেছে। 2010 থেকে 2015 পর্যন্ত 3200 বেশি কেস পাওয়া গেছে যেখানে ব্ল্যাক ডেথ দেখা গেছে এবং এই প্লেগে আক্রান্ত হয়ে অন্তত 600 লোকের মতো মানুষের মৃত্যুও হয়। কিন্তু চিন্তার কিছু নেই, আমরা তো 2020 বসবাস করি। এখন আমাদের মেডিকেল ইকুইপমেন্ট অনেক উন্নত, আমাদের ওয়ার্ড উন্নত, আমাদের হসপিটাল উন্নত, সোশ্যাল ডিস্টেন্সিং কি আমরা করতে পারবো, আমরা বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে সব কিওর করতে পারবো, ক্লিনিং প্রসেসিং এইসব আগের থেকে অনেক উন্নত। মানে 2020 আর কি, রাত্রিবেলা কোনো মেয়ে বাইরে বেরোতে পারে না, একটা গরিব মানুষের 3 বেলা ঠিক করে অন্ন জোটে না, 2020 আমরা ধর্ম নিয়ে এখনো মারামারি করি, জাতিভেদ প্রথা মেনে আসছি, তবুও তো 2020 তো মেডিকেল ইকুইপমেন্ট ভালো। আর যেটা ভালো সেটা মানতে হবে এবং উল্টো দিকে যেটা সত্যি সেটাও বলতে হবে, বললাম একটু।
যাই হোক, সামাজিক সমস্যা থেকে সরে আসলাম। এবার আমরা আলোচনা করি তাহলে এই রোগের কি ওর কি। এখন এই রোগের লক্ষণ দেখা গেলে তৎক্ষণাৎ তাকে অ্যান্টিবায়োটিক্স দিতে হবে এবং খুব জলদি ডায়াগনোসিস করতে হবে, এবং বিভিন্ন ল্যাবরেটরি টেস্ট যেমন রক্তের টেস্ট বা বডি স্যাম্পেল এগুলো করেও প্রাণ বাঁচানো যাবে। আপনাদের আগেই বলেছি এই প্লেগের জন্য দায়ী হলো একটি ব্যাকটেরিয়া, কোনো ভাইরাস নয়, হলো ইয়ার্সনিয়া পেস্টিস। তো প্রশ্ন হলো কি আর এর জন্য কি আবার কি কোনো প্যান্ডেমিক হতে পারে? দেখুন, এটা 1300 হয়েছিল এবং তখনকার মেডিকেল ফ্যাকাল্টি আলাদা ছিল, ইনফ্রাস্ট্রাকচার আলাদা ছিল হাসপাতালে। তো এখনকার তো অনেক উন্নত, আর এখন আমরা প্রিকশন নিয়ে নিলে এই রোগ আর ছড়াবে না, এটুকুনি বলা যায় যে হয়তো একটা প্যান্ডেমিক হবে না। তো এই নিয়ে আপনাদের একটা স্বস্তির খবর শোনাই, ডক্টর ম্যাথিউ ড্রাইডেন, ইনি একজন মাইক্রোবায়োলজিস্ট, ইনি বলেছেন বিউবনিক প্লেগ ইজ কজড বাই এ ব্যাকটেরিয়াম অ্যান্ড সো আনলাইক COVID-19 ইজ রেডিলি ট্রিটেড উইথ অ্যান্টিবায়োটিক্স। অর্থাৎ মোদ্দা কথা হলো যে অ্যান্টিবায়োটিক্স দিয়ে এটাকে জলদি সারি তোলা সম্ভব হবে, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এই ব্যাকটেরিয়া এতটাই ভয়ানক যে 24 ঘন্টার মধ্যে একজন মানুষের মৃত্যু হতে পারে, এবং এতে কোনো আপনার বয়সের তারতম্যে কিছু এসে যাবে না। যেমন করোনা ভাইরাসের ক্ষেত্রে হয়েছিল যে যারা জোয়ান তাদের ইমিউনিটি ভালো, তাই তাদরা বেঁচে যাচ্ছে, কিন্তু যারা একটু বয়স্ক বা যারা খুব শিশু তাদের যেহেতু ইমিউনিটি কম, অনাক্রম্যতা কম, সেই জন্য তাদের করোনা ভাইরাস খুব জোরে আক্রান্ত করছে। কিন্তু এই ক্ষেত্রে এরকম হবে না, যদি এই ব্যাকটেরিয়া আপনার শরীরে প্রবেশ করে তাহলে 24 ঘন্টার মধ্যে মৃত্যু হতে পারে যদি ঠিকঠাক অ্যান্টিবায়োটিক্স দেওয়া না হয়। তাহলে স্বস্তির ব্যাপার এটাই হলো যে কোনো প্যান্ডেমিক হতে পারবে না, আর এটুকুনি বলা যায় যে চীনের এই ইনার মাঞ্চুরিয়াতেই এই রোগটি সীমাবদ্ধ থাকবে, এই ব্ল্যাক ডেথ সীমাবদ্ধ থাকবে এবং এর বাইরে বেরোবে না। এবং এখন মনে হয় না এই রোগ নিয়ে চিন্তা করা তেমন কোনো দরকার আছে, কারণ এখন সব দেশেরই বর্ডার সিল করা আছে, তাই কোনো বাইরের ব্যক্তিও প্রবেশ করতে পারবে না। মিম টাইম। আমরা জেনেছি যে আমাদের চ্যানেলে নাকি অনেক মিম প্রেমীরা রয়েছেন, দু একজন বলছিলেন যে এরকম একটু মিম প্রোভাইড করতে। তো নিন, টাইম ট্রাভেলার, হোয়াট আর ইউ লার্নিং ইন স্কুল? মি, দি ব্ল্যাক প্লেগ, টাইম ট্রাভেলার। ও, 2020 ওয়াজ এ বিচ। এপিক রিয়াকশন। আপনারা আমাদের ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, এখানে আমরা নানা ছোটখাটো তথ্য নিয়ে হাজির হই, লিঙ্ক আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, পরবর্তী ভিডিও দিয়ে আপনাদের সাথে দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।